ভাই এক পিস খুলে একটু দেখিয়ে দাও কেমন স্টিচিং বা কি আছে একটু দেখো। দেখো এই জিনিসটা স্টিচিং খুব ভালো হবে। আচ্ছা পর্দা স্টিচিংই ভালো। আচ্ছা 150 টাকায় দিকে আমার কাছে পাবেন। 150 টাকা থেকে তো পাচ্ছি, স্টিচিং ভালোই হবে। আচ্ছা প্রত্যেকটা 150 হোক বা তোমার 400 টাকা হোক, আইলেট থাকবে আমার, প্রত্যেকটার আইলেট এরকম বকরম এরকম থাকবে। আচ্ছা এরকমই থাকবে প্রত্যেকটা, তাই তো? ওকে এলাম। আচ্ছা আইলেট কি সব একই রকম থাকে না? আইলেট ডিজাইন ও পর্দা উপরে। আচ্ছা পর্দার উপরে ডিপেন্ড করে। এগুলো সব প্লাস্টিকের নাকি? না এটা ফাইবারে আছে। ফাইবারে? আচ্ছা তো এরকমই স্টিচিং থাকে, স্টিচিং গুলো তো ভালোই। আচ্ছা 10-12 বর্ষে ভালো করেই চলবে, পর্দা কবে কেউ নষ্ট হবে না। কতদিন চলবে? 10-12 বর্ষে ভালো করে চলবে। 10-12 বছর চলে যাবে একটা পর্দা। হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি সঞ্জীব এসে গেছি আপনাদের সবাইকে স্বাগত জানাতে আপনাদের ফেভারিট চ্যানেল কলকাতা মিক্সে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য। আজকে আমি চলে এসেছি কলকাতার বড় বাজারে। এখন মার্কেটে খুব ভালো ডিজিটাল প্রিন্টিংয়ের পর্দা পাওয়া যাচ্ছে ঘরের জানলা এবং দরজায় লাগানোর জন্য। তো সেই পর্দাগুলো আমি আপনাদের দেখানোর জন্য এই বাজারে এসেছি। এগুলো খুবই মানে দারুণ দেখতে এবং পুরো যাকে বলে ব্ল্যাক আউট, একদম পুরো অন্ধকার করে দেয় ঘরকে। তার জন্য এটার প্রচণ্ড ডিমান্ড বাজারে এই মুহূর্তে। তো সেই পর্দাগুলো দেখাবো আপনাদেরকে এবং তাদের কী ডিজাইন এবং তাদের কী দাম আছে সেটা আপনাদেরকে ঘুরে বাজার ঘুরে দেখাবো। এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আপনি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বলছি দাদা, যে আপনার দোকানে তো অনেক পর্দা দেখতে পাচ্ছি চারিদিকে, একদম ভর্তি পর্দাতে। তো আপনাদের এখানে কি হোলসেল রেটে পুরো পর্দা বিক্রি হয়? হোলসেল রিটেল দুটোই আছে আমার কাছে। আচ্ছা, মানে আপনারা হোলসেল আর রিটেল দুটোই বিক্রি করেন? আচ্ছা, তো আপনাদের এখানে কিরকম দামে শুরু হচ্ছে পর্দা? আমার কাছে 150 টাকায় থেকে জানলা স্টার্ট আছে। আচ্ছা, 50 টাকা দরজার জন্য বেড়ে যায়, সাইজ বড় হবে তাহলে 50 টাকা বেড়ে যায়। মানে জানলা যা দাম আছে দরজার নিলে 50 টাকা বেশি লাগবে, সে যে কোনো রেঞ্জের হতে পারে। আচ্ছা, তো 150 টাকা বলছেন শুরু, কিরকম পর্দা আছে 150 টাকা? এর মধ্যে এই সিঙ্গেল কালার আসবে আমার কাছে, এই সব জিনিস উপর পাঁচখানা কালার আসবে। আচ্ছা, এটা একটু লম্বা করে তুলুন দেখি এক সাইড। হ্যাঁ, আচ্ছা এটা 5টা কালার আসবে আমার কাছে। আই প্রিন্টেড উপরে 3D মধ্যে নেবেন তাহলে এই ডিজাইন উপরে 150 টাকা। আচ্ছা, 4টে কালার আসবে। আচ্ছা, এর মধ্যে এই প্রিন্টিং এ কটা কালার আসবে? 4টা। 4টে? আর সিঙ্গেলে কটা কালার আসবে? এটা 5টা কালার আছে। 5টা সিঙ্গেলে? আচ্ছা, এগুলো 150 টাকা। দেখতে তো ভালোই। আচ্ছা বলছি এর সাইজ কি আছে, এগুলো সাইজ কি রকম হয়? সাইজ হবে 4x5, দরজা সাইজ হবে 4x7 আমার কাছে। আচ্ছা, 4x4 ফুট x5 ফুট হলো জানলা, আর দরজা হলো 4x7। 4x7? আচ্ছা, তো প্রত্যেকটা একই সাইজ, মানে যতগুলো যে দামেরই নিয়ে গেলেন সাইজ একই আছে? থাকবে, রেঞ্জের ইস্যু কিছু নেই, সাইজ একই থাকবে। আচ্ছা, তো এগুলো 150 টাকা, তাই তো? ওকে, আর এর থেকে একটু উপরে একটু বেটার নিতে গেলে বেটার যাবেন তাহলে এটা 200 টাকার মধ্যে আসবে, জানলা 200 টাকা, এই ডিজাইন উপরে 6খানা কালার আছে আমাদের। জানলা 200 টাকা, তার মানে দরজা 250 টাকা হবে? দরজা 250 টাকা। আচ্ছা, দেখতে সুন্দর। এই উপরে 6খানা কালার। আচ্ছা, এগুলো কি পুরো ব্ল্যাক আউট নাকি? না না, একটু ট্রান্সপারেন্ট হবে, ব্ল্যাক আউট তো হবে 200 টাকার মধ্যে। আচ্ছা, ভালো জিনিস আছে, ভালো জিনিস আছে না? হ্যাঁ, কাপড়টা খুব পাতলা নেই, একটু বেশ মোটাই আছে, দেখতে পাচ্ছেন? বুঝলেন, স্টিচিং ঠিক হবে তো পুরো? হ্যাঁ, স্টিচিং পরিষ্কার আছে। আর প্রত্যেকটা ডিজাইনে কি এটাই আসবে কি এরকম? হ্যাঁ, রিঙ্গর আমার রিং লাগানো আছে। রিং লাগানো আছে? হ্যাঁ। আচ্ছা, এগুলো গেল 200 টাকা, এটাও 200 টাকা তো? মধ্যে 6খানা কালার, এতে 6টা কালার পাবো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই 200 টাকার পর আর কি ডিজাইন আছে? 200 টাকা আর কিছু আছে? 200 টাকা এইসব জিনিস আছে আমার কাছে। আচ্ছা, এগুলো 200 টাকা? এই তো 200 টাকা, এগুলো 200 টাকা পিস, তাই তো? 200 টাকার মধ্যে আসবে এই জিনিসটা, দেখো 200 টাকা, ভালোই দেখতে। আচ্ছা, এই সব জিনিস নেবেন তাহলে 250 টাকা, ভেলভেট ফিনিশিং উপরে আসবে। এটা ভেলভেট ফিনিশ, 250 টাকা পিস, তাই তো? এই
ডিজাইন উপরে 6 খানা খানা পাবেন। আচ্ছা, এগুলো সবই উইন্ডো আছে? হ্যাঁ, 250 টাকা করে। ওই 4 ফুট বাই কত বললে, 5 ফুট? 4x5। 4x5 এগুলো আসবে 250 টাকা করে। আচ্ছা, এটাও আছে 250 টাকার মধ্যে অনেক ডিজাইন পাবেন। 250 টাকা অনেক ডিজাইন পাবো, তাই তো? আচ্ছা, এই অনলাইনে যেগুলো বলে যে কম দামে স্পেশাল রেটে দিচ্ছে, ওগুলো সাইজগুলো একটু ছোট হয় নাকি? সাইজটা ইস্যু হয়, হ্যাঁ, কাপড়ে ইস্যু হয়। সাইজ আর কাপড় যেহেতু হাতে দেখা যায় না, তো এখানে একটা প্রবলেম হয়। আচ্ছা, পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে না সেখানে, এগুলো বেটার আছে। আচ্ছা, এগুলো 250 টাকা করে, বেশ দেখতে ভালোই লাগছে। সব কটাই রিং কোনগুলো? এটা জানলা 250 টাকা। আচ্ছা, কালার 4-4 খানা, 5-5 খানা সবার মধ্যে কালার পাবো, প্রত্যেকটা 4-5টা কালার পাবো 250 টাকা করে জানলা। আচ্ছা, ঠিক আছে, আমার কাছে 250 টাকা জানলা, এটা 250 টাকা জানলা। এই ডিজাইন উপরে 7 খানা কালার আসবে, 7টা কালার পেয়ে যাবো। এটা সলিড কালার আছে, এমবস করা আছে, এমবস করা আছে না ডিজাইনগুলো? হ্যাঁ, এমবস আছে। আচ্ছা, এতেও তো অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছি, লাল আছে, পিঙ্ক আছে, এটা কালার খুব গ্রে আছে, কালার খুব ভালো আছে। আচ্ছা, তো এর থেকে একটু বেটার যেতে গেলে, 250-র ওপরে যেতে গেলে কি পড়বে? এটাকে ভালো চাইছেন তাহলে এই সব ইমবোজেস মাল আছে আমার কাছে, এই সবটা জিনিসটা 300 টাকা। এটা 300 টাকা দাম? হ্যাঁ। আচ্ছা, ইমবোজ করা আছে পুরো? ইমবোজ করা আছে, জানলা 300 টাকা। আচ্ছা, এটা 300 টাকা। এটা থেকে 4 খানা কালার আসবে, এই ডিজাইন আছে আমার কাছে 300 টাকার মধ্যে, এই ডিজাইন উপরে 4 খানা কালার আসবে, এটাকে ডিজিটাল প্রিন্ট উপরে সেলফ ডিজাইন বলা যায়। ডিজিটাল প্রিন্ট, তাই তো? ডিজিটাল প্রিন্টের উপর আছে দেখতেই পাচ্ছেন। কত? 300? 300 টাকা জানলা, 300, তার মানে দরজা 350 টাকা, 50 টাকা বেশি, 50 টাকা বেড়ে যাবে আপনার জানলা দরজা নিতে গেলে। 350 টাকা জানলা, এই ডিজাইন উপরে আমার 4 খানা কালার পাবে না। আচ্ছা, এটা হলো 350 টাকা জানলা। আচ্ছা, এতে কালার কটা কালার পাওয়া যাবে? এটা 4 খানা কালার আছে, 4টা কালার পেয়ে যাবো। আচ্ছা, ওকে। আর এই ধারে ওটা কি আছে গো? ওইটাও 350 টাকা, এটাও 350 টাকা, জানলা 350, এটা এমবোজ মাল আছে, এটা ভেলভেট ফিনিশিং, ভেলভেট ফিনিশ। আচ্ছা, 350 টাকা। আচ্ছা, তো এটা তো দেখলাম। আচ্ছা, এই ভেতরে তোমাদের এগুলো কি আছে? আমার কাছে আছে 250 টাকা ফুল প্রিন্ট, ফুল প্রিন্ট 250 টাকা, 250 টাকা। আচ্ছা, 250 টাকা করে আমার কাছে 4টে কালার পাবে, 4টে কালার পেয়ে যাবো। আচ্ছা, এরপরে এটা কি আছে? এটা আছে জুট প্যানেল, জুট, জুটের মাল আছে, এটা জুটের 4টা কালার পাবে, 4টে কালার পেয়ে যাবো। আচ্ছা, মেরুন আসবে, ব্লু আসবে, কফি আসবে, হোয়াইট কালার আসবে, এটা ভেলভেট ফিনিশিং। এটা কি মানে এই কাপড়টা কি আছে? এটা জুটের উপরে কাপড় আছে, জুটের উপরে কাপড় আছে, মানে অনেকটা মোটা কাপড়? না, কাপড় নেই মোটা, মানে পুরো ব্ল্যাক আউট, একদম একদম ব্ল্যাক আউট, পুরো ব্ল্যাক আউট, একদম ব্ল্যাক আউট, কোনো আলো আসবে না? কিছু নেই, কোনো আলো আসবে না। আচ্ছা, বলছি কারোর যদি হোলসেল ব্যবসা করার থাকে, মানে কোনো দোকান বা কেউ হয়তো ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করে কোনো অফিসে দেবে, তো যারা ওই ডজন দরে বা তার থেকে বেশি মাল কিনবে, তাদের রেটটা কি আলাদা হবে? না, রেট তো আলাদাই হবে, হোলসেল রেট নিতে হবে, রেট আলাদাই হবে। আচ্ছা, তাদের তারা আলাদা রেটে পাবে, যার দাম আপনি বলছেন এখানে দোকানে তার থেকে কম দামে পেয়ে যাবেন? কম দামে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জিনিস আছে আমার কাছে 350 টাকা, উইন্ডো 350, উইন্ডো 350, তার মানে 400 টাকা দরজা, দরজা 400। আচ্ছা, ভালো আছে, কাপড়টা বেশ মোটা, হেভি মোটা কাপড়, জুট প্যানেলের উপরে কাপড় আছে, এটা কটন উপরে আসবে, 9010 উইন্ডো। আচ্ছা, 400 টাকা, এটা উইন্ডো 400 টাকা পাবে, উইন্ডো 400 টাকা, 9010 আছে, এটা কটন, এটা কি 9010? হ্যাঁ। আচ্ছা, এটাকে 9010 কটন হবে, 10 মিক্স। আচ্ছা, 90% কটন, 10 মিক্স, কালার আছে, এতে 4টে কালার আছে, স্কাই আসবে, একটাই গ্রেটা আসবে, একটাই পিঙ্ক কালারটা আসবে। আচ্ছা, ওকে। কাপড়ের উপরে একটা ডিজাইন এটা আছে আমার কাছে, ভালো। তো মানে এসব ঘরে লাগালে মানে ঘরে লুকই পাল্টে যাবে একেবারে, একদম লুক পাল্টে, একদম লুক পাল্টে যাবে, আর সূর্যের আলো একদম আসবে না, বিলকুল ব্ল্যাক আউট, পুরো ব্ল্যাক আউট হবে না একদম। আচ্ছা, ও এগুলো কি আছে? এই সব ডিজিটাল প্রিন্টের উপরে আছে, এইখান থেকে আমার স্টার্ট আছে, দেখি 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 একটু ডিজিটাল প্রিন্ট, কিছু আনকমন আছে, একটু ফ্লাওয়ার উপরে বাদ দিলা আছে, এটা সব টেক্সচার উপরে, এইটা টেক্সচার, এটা 350 টাকা জানলা, 350 টাকা জানলা, এই ডিজাইন উপরে আমার কাছে 5 খানা কালার পাবে, এই ডিজাইনে 5টা কালার পেয়ে যাব। বেশ মোটা কিন্তু কাপড়গুলো, কাপড় পুরো ব্ল্যাক আউট, পুরো ব্ল্যাক আউট না? হ্যাঁ, পুরো ব্ল্যাক আউট, দেখতেই পাচ্ছেন একদম আলো দেখা যাচ্ছে না,
পুরো ব্ল্যাক আউট আছে। এখন লোকে ব্ল্যাক আউটই খোঁজে না, সব লেটেস্ট ব্ল্যাক আউটেরই ডিমান্ড বেশি এখন। তো এখানে কটা কালার পাওয়া যাচ্ছে? পাঁচটা কালার, পাঁচটা কালার। কফিটা আছে, একটা মেরুন আছে, এক গোল্ডেনটা আছে, একটা স্কাই আছে, একটা গ্রে আছে আমাদের। আচ্ছা, এইসব খুব লাইট কালার উপরে এইসব ভালো জিনিস আছে, ভালো জিনিস চলে। আচ্ছা, এরপরে এটা কত? এটা আপনার 350 টাকা জানলা। 350 টাকা জানলা। বল উপরে ডিজাইন আছে, উপরে বল ডিজাইন আছে, ছটা কালার পাবেন, ছটা কালার পেয়ে যাবো। আচ্ছা, এ লাগানো আছে নাকি? সব কালার লাগানো আছে। আচ্ছা, যা আছে সব ডিসপ্লে করা আছে। আচ্ছা, এই যে এরকম ছটা কালার দেখতে পাবেন আপনারা। ₹350 জানলা। মানে 4x5, তাই তো? 4x5 জানলা হবে, 4x7 দরজা হবে, ছখানা কালার পাবে, ছখানা কালার। আর সবইতে রিং দেওয়া উপরে, সব, হ্যাঁ, এলিট দেওয়া, সবই রিং, এলিট। এইটা দেখো, এটা ফুল প্রিন্ট আছে, ফ্লাওয়ার উপরে 3D উপরে আছে, 3D না এটা, 3D প্রিন্ট আছে, 3D জানলা 350 টাকা, জানলা 350 টাকা। হ্যাঁ, এটাও কি ব্ল্যাক আউট? পুরো ব্ল্যাক আউট, ফুল ব্ল্যাক আউট আছে, ফুল ব্ল্যাক আউট, ভালো আছে, কালার অনেক আছে। দুটোই পাবো 350 টাকা জানলা। খুব সুন্দর। আচ্ছা, আর এগুলো কি আছে? আমার আছে এটা উইন্ডো, ₹350 উইন্ডো। হ্যাঁ, ভেলভেট ফিনিশিং, ভেলভেট ফিনিশিং, উপরে এমবস করা আছে, এমবস আছে। হ্যাঁ, 350 মানে দরজা 400, দরজা 400 টাকা। আচ্ছা, বাহ, ভালো ভালো কালার সব। এটা আসবে ডিজিটাল প্রিন্ট উপরে, ফ্লাওয়ার ডিজাইন, 400 টাকা জানলা, 450 টাকা দরজা, কালার ছখানা পাবে, ছখানা কালার পাবো, 400 টাকা জানলা, 450 টাকা, 450 টাকা দরজা। আচ্ছা, ওকে, ₹400 জানলা, 450 টাকা দরজা, উপরে একটা ফিলিং আছে, পুরো ব্ল্যাক আউট। হ্যাঁ, পুরো ব্ল্যাক আউট। সুন্দর দেখতে এই ডিজাইনটা। আমার কাছে সলিড কালার উপরে আছে, সলিড কালার, 3D উপরে ডিজাইন আছে, পুরো এমবস করা আছে, পুরো এমবস আছে, তাই তো? এটা কি দাম আছে? এটা এটা 300 টাকা উইন্ডো, 300 টাকা জানলা, আর 350 টাকা দরজা। আচ্ছা, কাপড় পুরো ব্ল্যাক আউট হবে, ডিজাইন কাপড় পুরো ব্ল্যাক আউট দেখি। হ্যাঁ, পুরো ব্ল্যাক আউট আছে, আলো দেখা যাচ্ছে না, খুব ভালো ডিজাইন। এটা পাঁচখানা কালার আছে, পাঁচটা কালার। আচ্ছা, ওকে, যাক। তো আপনার কাছে যা স্টক দেখতে পাচ্ছি, এটা প্রচুর স্টক। হ্যাঁ, তো মোটামুটি কেউ যদি আসে এবং আপনার কাছে পাইকারি হিসাবে দু ডজন নিতে চায়, আপনার প্রত্যেকটা কালারই দিয়ে দিতে পারবেন, তাই তো? স্টক পাওয়া যাবে, স্টক পাওয়া যাবে, তো হোলসেল বা মানে খুচরো যদি নিতে আসে, আমি হোলসেলের কথা বলছি, তারা যদি কীভাবে মালটা নেবে, মানে হয়তো ভিডিও দেখলো, আপনাকে কল করলো, কীভাবে মালটা, টাকাটা কীভাবে দেবে, বা আপনি মাল অনলাইন ক্যাশ দুটোই হয়েছে আমার কাছে। অনলাইনেও কেউ যদি দেয়, RTGS NEFT যদি দিতে চায় আপনি নিয়ে নেবেন, আর কেউ যদি ক্যাশে বা চেকে দিতে চায় আপনি পেমেন্ট নিয়ে নেবেন। তো মালটা কীভাবে যাবে? অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট করি আমি,
আচ্ছা আপনার ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবেন, ট্রান্সপোর্টের নাম বলবেন আমি পাঠিয়ে দেব। আচ্ছা আপনি পাঠিয়ে দেবেন। আর যদি আরেকটা কথা, আপনাদের সময়টা কি আছে, টাইমিং? আমার সুবেটা 11টা আছে, রাত্রে 9টা, মানে সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি। হ্যাঁ আচ্ছা। অবশ্যই জিনিস কেনার আগে দরদাম করে নেবেন, তাতে আপনারই সাশ্রয় হবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।